সরকারি জমি উদ্ধার হচ্ছে না, বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে আগাম জানিয়ে, মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি, মানে যত না কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা, আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি। পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি, আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন 22 সালে, এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে। সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ 69টা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এটা হলো আপনার গাত্রদার আসল কারণ। আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে, আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীত, বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, যে এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, না কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট, মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য, না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে? আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে, ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন, আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন এই একই কাজ, আপনি রাজাবাজার, মেটিয়াবুরুজ, পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। আমরা শহরের পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা, ফুটপাত, পথচারীর এর সঙ্গে কোনো দ্বিমত আমরা পোষণ করি না।